সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম আবারও একটি টিভি ঠিক করতে। তো আমার সামনে দেখতেই পারতেছেন একটি 29 ইঞ্চি র্যাঙ্কস টিভি রয়েছে। তো এই টিভিটির প্রবলেম হচ্ছে টিভিটি রানিং রয়েছে, কিন্তু টিভিটির সাউন্ড মাঝে মাঝে ফুল আসে আর মাঝে মাঝে ড্যামেজ হয়ে যায়। তো আমরা এখন এটাকে খুলবো, এটাকে খুলে এটার ভিতরে আসলে কিসের কারণে প্রবলেমটা হয় আমরা দেখে রিপেয়ারিং করে দিয়ে যাব। তো শুরু করা যাক আজকের এই 29 ইঞ্চি র্যাঙ্কস সিআরটি টিভি টিউটোরিয়াল। আগে এটি নাটগুলি খুলে নেই, সমস্ত নাটটি একটা খাতে নাও। তো বন্ধুরা একটু স্কিপ কর। তো এই র্যাঙ্কস 29 ইঞ্চি টিভিটি কালার টিভিটি, এটার মডেল হচ্ছে RC 29-23 ASF, মানে 29-23 ASF এটার মডেল। তো এটার এসি 20 ভোল্ট, 22 ভোল্ট ইন। তো আমরা এখন এটা ব্যাকআপটি খুলে নিয়েছি, আমরা এখন এটার যে ভিতরে যে প্রবলেম রয়েছে সেটি ঠিক করব। তো দেখতে পারলেন আমরা এটা খুলে নিলাম, করে নিই আমরা দেখি এটা কিসের কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে। এখন আমরা এটাকে আবার পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখবো। নামাই চলো ভাই, নামাই
ভিডিও করতেছ? আমরা এক্টিভিটির যেই সমস্যাটা পেলাম সমস্যাটা সমাধান করে দিলাম, তো এমনিতে এটার কোনো পার্টস খারাপ হয়নি যার কারণে আমরা পার্টস লাগাবো না। এটা জাস্ট কোনো একটা কানেক্টিভিটিতে প্রবলেম ছিল যার কারণে আমি ঠিক করে দিলাম। এখন মোটামুটি আবার অনেকদিন ব্যবহার করা এখন আবার আমরা এটাকে ফিটিং করে নিব। তো আসলে আমরা যে টিভিটির কাজ করতে আসলাম সেই টিভিটির কাজটি আমরা করে ওকে করে দিয়ে গেলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টিভিটি এখন চলতেছে, সাউন্ডের যে প্রবলেম ছিল ওকে করে দিলাম। এখন আমরা এখান থেকে বিদায়, ভালো থাকবেন।